বর্তমানে অ্যামাজনের নতুন সিইও পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তরটি হলো অ্যান্ডি জেসি। সম্প্রতি ইন্ডিগো এয়ারলাইন কোম্পানির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? সঠিক উত্তরটি হলো ভেঙ্কট রামানি সুমন্ত্রন। বর্তমানে 4-0 গোলে স্পেনিয়লকে পরাজিত করে 35তম স্প্যানিশ ল্যাগুই টাইটল জিতল কোন দল? সঠিক উত্তরটি হলো রিয়াল মাদ্রিদ। 12তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র ম্যান ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ শুরু হলো ভারতের কোন রাজ্যে? সঠিক উত্তরটি হলো গোয়া। প্রথম ভারতীয় হিসাবে 2022 জুনিয়র ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপে সোনার মেডাল জিতলেন কে? সঠিক উত্তরটি হলো হর্ষদা শরদ। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেট টিমের ক্যাপ্টেন হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তরটি হলো নিকোলাস পুরান। ভারতের প্রথম ইথানল প্ল্যান্ট চালু হলো কোন রাজ্যে? সঠিক উত্তরটি হলো বিহারের পূর্ণিয়া জেলায়। সম্প্রতি শিখদের ইতিহাসে 3টি বই ব্যান করল কোন বোর্ড? সঠিক উত্তরটি হলো পাঞ্জাবের শিক্ষা বোর্ড।